একটি সমকোণী চৌপলাকৃতি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন দেওয়া হচ্ছে কত চারশো চল্লিশ ঘন সেন্টিমিটার এবং ভূমির ক্ষেত্রফল দেওয়া হচ্ছে অষ্টআশি বর্গ সেন্টিমিটার অতএব ভিতরের বাক্সটির ভিতরের উচ্চতা কত তাহলে আমরা জানি আর প্রথমে ধরে নেব ধরি উচ্চতা হচ্ছে এইচ বাক্সটির ভিতরের উচ্চতা এইচ সেন্টিমিটার অতএব আয়তন কত হবে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা অর্থাৎ অষ্টআশি ইন্টু এইচ অষ্টআশি এইচ আর তাহলে আয়তন দেওয়া আছে কত চারশো আশি তাহলে শর্তানুসারে আমরা কী লিখতে পারি লিখা যায় অষ্টআশি এইচ এইচ ইকুয়াল টু চারশো চল্লিশ বাই অষ্টআশি দেখো এটা কত দিয়ে কাটছে পাঁচ আটে চল্লিশ আর পাঁচ আটে চল্লিশ চল্লিশ আর তাহলে পাঁচ দিয়ে কেটে যাচ্ছে তাহলে এইচের মান কত ফাইভ ফাইভ সেন্টিমিটার ষাট উত্তর হয়ে যাবে অপশান আশা করি সকলের বোঝা গেছে পরবর্তী প্রশ্ন একটি নাম্বার একটি আয়ত আয়তঘনকার গর্তের দৈর্ঘ্য আছে চল্লিশ মিটার প্রস্থ হচ্ছে বারো মিটার এবং গভীরতা দেওয়া আছে ষোলো মিটার ওই গর্তের মধ্যে পাঁচ মিটার চার মিটার এবং দুই মিটার পুরু কতগুলি তক্তা রাখা যাবে তাহলে দেখো যেটা বড় গর্ত রয়েছে তার আয়তনটা আগে বের করে নেবো এই যে তক্তাগুলো আছে সেই তক্তাগুলোর আয়তন বের করবো সেটাকে দিয়ে ভাগ করে দিলে তো আমরা পেয়ে যাবো তাহলে একবারই লিখে নেব তক্তা রাখা যাবে সমান তাহলে প্রথমে গর্তের আয়তন বের করবো তাহলে গর্তের আয়তন কত প্রস্থ গুণ উচ্চতা তাহলে চল্লিশ গুণ বারো গুণ ষোলো বাই তো পুরো তক্তার আয়তন তাহলে পাঁচ গুণ চার গুণ দুই চার চারে ষোলো দুই দুই চার পাঁচ আটে চল্লিশ তাহলে কত বেঁচে থাকলো বারো দুই চব্বিশ গুড আট গুট আটে দুই হাতে থাকলো তিন আট দুই ষোলো ষোলো তিন উনিশ তাহলে একশো বিরানব্বইটি পুরো তক্তা রাখা যাবে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আশা করি বোঝা গেছে চলো পরবর্তী প্রশ্ন একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্র ফল দেওয়া হচ্ছে দুশো ছাপান্ন বর্গমিটার তাহলে ঘনকটির আয়তন কত তাহলে আমরা ধরে নেব ধরি ঘনকের একটি বাহু হচ্ছে পূর্ণ বাক্য লিখে নেবে লিখবে ধরি ঘনকের একটি বাহু হয়ে আমি সংক্ষেপে লিখে দিচ্ছি এখানে ঘনকের বাহু হচ্ছে এ মিটার তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে অতএব ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল ঘনকের সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল কত সিক্স এ স্কোয়ার তাহলে পার্শ্বতল কত হবে চারটে আছে তাহলে ফোর এ স্কোয়ার তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান ফোর এ স্কোয়ার আর এই ফোর এ স্কোয়ারের মান কত দিয়েছে দুশো ছাপান্ন তাহলে লিখে নেব সত্তানুসারে ফোর এ স্কোয়ার ইকুয়াল টু টু ফাইভ সিক্স তাহলে এই স্কোয়ার ইকুয়াল টু টু ফাইভ সিক্স বাই ফোর চার দিয়ে যাচ্ছে দেখি নাও চার ছয় চব্বিশ আবার চার চার নং ছত্রিশ যাচ্ছে কি চার ছয় চব্বিশ চার ষোলো তাহলে চৌষট্টি তাহলে এই স্কোয়ারের মান পেলাম চৌষট্টি তাহলে এর মান কত হবে তাহলে এর মান হয়ে গেল রুট হওয়ার সিক্সটি ফোর অর্থাৎ এইট তাহলে একটা বাহুর দুর্ঘ কত পেলাম আট মিটার প্রশ্নে কি প্রশ্নে চেয়েছে ঘনকটির আয়তন তাহলে বাহু পেয়ে গেছি তাহলে আয়তন কত হবে লিখে নেব তো ঘনকের আয়তন আয়তন সমান বাহুর কিউব তাহলে বাহুর কিউব কত হয়ে যাবে এইট কিউব আর এইট কিউব ইকুয়াল টু আট গুণ আট গুণ আট আটে আটে চৌষট্টি চৌষট্টি গুণ আট চার আছে বত্রিশে দুই হাজার থাকলো তিন ছ আটে আটচল্লিশ সাত তিন একান্ন তাহলে পাঁচশো বারো ঘন মিটার তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আশা করি বোঝা গেছে আমি যেভাবে এগুলো লিখে দিলাম এগুলো তোমরা সুন্দরভাবে আমি যেভাবে বলেছি সেগুলো শুনে সুন্দর করে খাতায় লিখে নেবে পরপর করে পরবর্তী প্রশ্ন দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে আমরা ধরে নেব ঘনকের বাহুগুলির অনুপাত লিখবই হবে গ ধরি ঘনকের বাহুর অনুপাত ওয়ান ইজ টু এ ওয়ান ইজ টু এই টু অতএব তাদের আয়তনের অনুপাত কত হবে এ ওয়ান কিউব বাই এ টু তা হল কিউব ইকুয়াল টু কত দেওয়া আছে কত ওয়ান বাই সাতাশ তাহলে ওয়ান বাই সাতাশ তাহলে এ ওয়ান বাই এ টু ইকাল আমরা কত পাচ্ছি সাতাশের ঘনমূল কত হবে তিন তাহলে এ ওয়ান বাই এ টু ইকালে পেয়ে গেলাম ওয়ান ইজ টু থ্রি এবার চেয়েছে কার মান তাহলে ঘন দুটি সমগ্র তলের ফলের অনুপাত তাহলে সমগ্র ক্ষেত্রে ফল সমগ্র তলের ফলের সূত্র কি তাহলে প্রথমটার কত হয়ে যাবে সিক্স এ ওয়ান তার স্কোয়ার বাই সিক্স এ টু তার স্কোয়ার এবার সিক্স সিক্স কাটলো এ ওয়ান বাই এ টু তার হোল স্কোয়ার তাহলে এ ওয়ানের মান কত ওয়ান বাই থ্রি তার হোল স্কোয়ার ওয়ান বাই থ্রি মানে কত ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে কত হচ্ছে নাইন ওয়ান ইজ টু নাইন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আশা করি বোঝা গেছে আমি যেভাবে যেগুলো লিখতে বলেছি সেগুলো লিখে নেবে আমি শুধু ক্যালকুলেশানটা করে দিলাম বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে আমি আবার পুনরায় সম্পূর্ণ পূর্ণবাক্যে লিখে করে দেব পরবর্তী প্রশ্ন বলেছে সমগ্র ক্ষেত্রে ফল এস মানে এস টু কত সিক্স এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার টু কত পাচ্ছি এস বাই সিক্স আবার দুই দিয়েছে কর্ণের দৈর্ঘ্য ডি তাহলে ডি সমান কত রুট থ্রি ইন্টু এ ওয়াই পক্ষকে যদি আমি এ দিয়ে উন করি ও আচ্ছা এ তাহলে এখানে আমি এই স্কোয়ার কত আছে এস বাই সিক্স এখানে এর মানটা এখানে বসিয়ে দাও তাহলে এই স্কোয়ারটা কত পাচ্ছি ডি বাই রুট থ্রি তাহলে এই স্কোয়ারের জায়গায় যদি এর মান বসে তাহলে কত হয়ে যাবে ডি স্কোয়ার বাই রুট থ্রি তার হল মানে কত শুধু থ্রি ইকুয়াল টু এস বাই সিক্স তাহলে তিন দুয়ে ছয় তাহলে কত পেলাম ডি স্কোয়ার টু এস বাই টু তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ডি স্কোয়ার টু এস বাই টু আশা করি বোঝা গেছে কেমন হয়েছে অঙ্কগুলো কেমন লাগলো তোমাদের করতে সকলেই কমেন্টে জানাবে